বিভিন্ন প্ৰান্তৰ পৰা পৰিবেশ আমি আপোনালোকক দেখুৱাই আছো পোৱাৰ পৰা আমাৰ কেইবাজনো সাংবাদিক পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে আৰু এই মুহূৰ্তত নলবাৰীৰ দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে নলবাৰীৰ ব্যুৰ চিফ ব্ৰজেন তালুকদাৰ হয় মই এতিয়া উপস্থিত আছোঁ নলবাৰী চহৰৰ বিদ্যাপুৰৰ আৰু মালিকুচিৰ মই সীমান্তৱৰ্তী স্থানত উপস্থিত আছোঁ আৰু দেখিবলৈ পাইছে এয়া মেজিৰ জুই নলবাৰী চহৰৰ পৰিৱেশ আমি দেখুৱাইছোঁ এয়া হ'ল নলবাৰী চহৰৰ পৰিৱেশ আৰু সকলোৱে ওলাই আছে ক্ষমা কৰিব সকলোৱে ওলাই আছে আৰু সকলোৱে ওলাই আহি তেওঁলোকে মেজিৰ জুইৰ উত্তাপ ল'বলৈ চেষ্টা কৰিছে আমি দেখুৱাইছোঁ সমগ্ৰ দৃশ্য আমি পোনপটীয়াভাৱে দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ সকলোৱে কঁকাল ঘূৰাবলৈ চেষ্টা কৰিছে সহযোগ কৰিবলৈ চেষ্টা কৰিছে এয়া হ'ল অসমীয়াৰ পৰম্পৰা ভোগালী উৎসৱ এই ভোগালী উৎসৱে আচলতে যি আনন্দ এই আনন্দই সকলোকে চুই যোৱা পৰিলক্ষিত হৈছে আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ নলবাৰী চহৰৰ পৰিৱেশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ কিছু বিহুৰ মাজলৈ আমি যাওঁ বিহুতলি তোমাক দেখা পাই চেনি 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 মাই বিহুতলি তোমাক দেখা পাই ধুনীয়া মুখনি চাই চাই তোমাক ভালো লাগে ভয়ো লাগে ভয় লাগে ডিপিচ ডিপিচ মোৰ মন জালে আৰামি সুন্দৰী তোমালৈ মোৰ মনতে পৰে আমি কথা অলপ কি ক'ব এই বিহুৰ বতৰত আপোনালোকে কি ক'ব আপোনালোকে মহিলাসকলে কিন্তু আপোনালোকে নিজে নিজে বনায় ইয়াতে পোনপ্ৰথমে নিউজ লাইভৰ সমূহ কৰ্মকৰ্তালৈ মোৰ শুভেচ্ছা জনালোঁ আৰু এই মেজিৰ জুইত ওচৰত থিয় হৈ সকলো অসমবাসী ৰাইজকে মই সেৱা ধৰিছোঁ আৰু লগতে অসমবাসীৰ যিবিলাক অসুখীয়া আছে সেইবিলাক যে নোহোৱা হয় আৰু আমি একোটা পবিত্ৰ মনৰ গৰাকী হ'ব পাৰোঁ আৰু সকলোৰে জয় জয়ময়ময় হওক এয়ে কামনা কৰিছোঁ ধন্যবাদ প্ৰথমে মই নিউজ লাইভৰ আমাৰ ইয়াত উপস্থিত থাকি আমাক অশেষ আনন্দ যোগাৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ আৰু শুভেচ্ছা বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ দ্বিতীয়তে আমি এই মহিলাখিনিয়ে লগ লাগি এটি সৰু পুঁজি গঠন কৰি মানে আমাৰ তৰফৰ পৰা সকলোৰে ওচৰত গৈ গৈ অকণমান মানে মৰম চেনেহ বিচাৰি অকণমান কিবা চান্দা উঠাইছোঁ আৰু সেই চান্দাৰে আমি ইয়াত সৰুকৈ মেজি এটা জ্বলাই গোটেই ৰাইজে আমি ফূৰ্তি কৰিম বুলি ধেমালি কৰিম বুলি ইয়াত উপস্থিত হৈছোঁ আৰু এই ধেমালিৰ মাজেৰে আমাৰ যাতে সকলোৰে মন ৰং ৰহইচৰে ভৰি পৰে আকৌ যাতে আমাৰ যি আমাৰ কেইদিনমান আগতে যোৱাবাৰ আমি আনন্দ বহুদিন একো উৎসৱ পালন কৰিব পৰা নাই এই আমাৰ কৰোণা বেমাৰৰ কাৰণে সেই সকলো মহামাৰীবিলাক যেন ভগৱানে দূৰ কৰি এই মেজিৰ জুইত সকলোবিলাক যেন ছাই হৈ যায় তাৰ কাৰণে ভগৱানৰ ওচৰত মই এটি সেৱা জনাইছোঁ আৰু সমূহ ৰাইজক শ্ৰদ্ধাৰে আমাৰ ইয়াত এই ৰং ধেমালি কৰিবলৈ আমাক যেনে উৎসাহ যোগায় তাৰ বাবে মই সকলোৰে ওচৰত হাতযোৰ কৰিছোঁ এয়া হ'ল এক পৰিৱেশ দেখুৱাইছোঁ আৰু এয়া হ'ল জুইৰ উত্তাপ আৰু আমি এই জুইৰ উত্তাপতে সকলো যেন হেৰাই যায় তাৰ বাবে আচলতে সকলোৱে আশা প্ৰকাশ কৰিছে আমি পৰৱৰ্তী পৰ্যায়ত আমি আকৌ পোনপটীয়া সম্প্ৰচাৰলৈ যাবলৈ চেষ্টা কৰিম কিন্তু এটা কথা ক'ব লাগিব যে আচলতে আজিৰ এই চহৰৰ নলবাৰী চহৰৰ এই যিটো দিন এই দিনটোত সকলোৱে ভোগালী উৎসৱৰ যি আনন্দ সেই আনন্দ সকলোৱে লোৱা পৰিলক্ষিত হৈছে হয় ব্ৰজেন তালুকদাৰ আপোনাক ধন্যবাদ জনাইছোঁ এই মুহূৰ্তত ডিব্ৰুগড় পৰিৱেশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে ডিব্ৰুগড় ব্যুৰ চিফ সুৰজ দত্ত
হয়, আমি এই মুহূর্তে উপস্থিত আছো লক্ষ্মীনগর সার্বজনীন নামঘর প্রাঙ্গণত। আর সার্বজনীন নামঘর প্রাঙ্গণত রাইজে একত্রিত হয়ে ইয়াত যে উড়ুকার ভোজ ভাত খোৱাৰ পাছত আজি পুয়া মেজি জ্বলাব কারণে আগবাড়িছে। আর এই মুহূর্ত লক্ষ্মীনগর সার্বজনীন নামঘর প্রাঙ্গণত যে মেজি সাজু করে রখা হয়েছে, মেজি জ্বলাবর কারণে রাইজে আগবাড়িছে। আর ইয়াতে অগ্নিদেবতা পূজা করে সকলে নিজের পরিয়ালর যে অসূয়া অপ্রীতি আছে, যে মারি মরক আছে, সকল দূর করার আগবাড়িছে। এই মুহূর্ত আমি কথা পতার চেষ্টা করি ইয়ার হাতে, আর মেজি জ্বলাবর আগবাড়ি। আর এই মুহূর্ত আমি ক্যামেরা পার্সন তাহিরক মানে অনুরোধ জানাইছো, মেজি ইয়াত সাজু করে রখা হয়েছে, মেজি সাজু করে রখা হয়েছে, আর মেজি সাজু করে রখা হয়েছে, আর এই মেজি জুই দিব। আর ইয়ার রীতি নীতিরে পরম্পরাগতভাবে যে ভোগালী প্রতি বছরে ভোগালী পালন করে আছে, এই মুহূর্তে আগবাড়িছে মেজি প্রজ্বলন করার বাবে। আর যে পরম্পরাগত যে রীতি নীতি, পরম্পরাগত রীতি নীতিতে প্রতি বছরে ভোগালী এই ইয়াত পালন করে আছে। যা নিশা সকল পরিয়াল একত্রিত হয়ে ইয়াত যে মেজি উড়ুকার ভোজ ভাত খোৱাৰ পাছত এই মুহূর্ত মেজি জুই দিয়ার আগবাড়িছে। লক্ষ্মীনগর যে সার্বজনীন নামঘর আছে, সার্বজনীন নামঘর প্রাঙ্গণত এই আমি মেজির দৃশ্য দেখাইছো। এই মুহূর্তত মেজির জুই দিছে, আর ইয়াত যে অগ্নিদেবতাক আজি পূজা করে, আর অগ্নিদেবতাক পূজা করে সকলে নিজের পরিয়ালর যে অসূয়া অপ্রীতি আছে, অসূয়া অপ্রীতি দূর করার বাবে সকলে অগ্নিদেবতার ওসর এনেদরে আঁঠু লৈছে। আর আজি যেহেতু পরম্পরাগতভাবে প্রতি বছরে ভোগালী যে পরম্পরা, সেই পরম্পরা রক্ষা করে এনেদরে লক্ষ্মীনগর বাকিও ভোগালী এই পরম্পরা রক্ষা করে আছে, মেজি জ্বলাই প্রতি বছরে ভোগালী পালন করে আছে। লক্ষ্মীনগর সার্বজনীন নামঘর প্রাঙ্গণ এই দৃশ্য, আর এই সার্বজনীন নামঘর প্রাঙ্গণত প্রতি বছরে রাইজে পালন করে অহা ভোগালী বিহুর আমি দৃশ্য দেখালো। এই মুহূর্তে মেজিত জুই দিয়া হয়েছে, আর মেজি জুই উত্তাপে চারিদিকে যে মারি মরক আছে, অসূয়া অপ্রীতি আছে, সকলে অসূয়া অপ্রীতি বেমার আজার যদি আছে, সকল বেমার আজার দূর করার বাবে ইয়াত এনেদরে আঁঠু লৈছে অগ্নিদেবতার ওসর। আর এই মুহূর্তে আমি কথা পতার চেষ্টা করিম। আজি আপনি মেজিত জুই দিছে প্রতি বছরে পরম্পরাগতভাবে ইয়াত পালন করে আছে, আজি অগ্নিদেবতার ওসর আপনি কি কামনা করেছেন? আমি লক্ষ্মীনগর সার্বজনী লক্ষ্মীনগর হরি মন্দিরত আমি প্রতি বছরে আজি প্রায় 20 বছর অধিককাল আমি এইখানে কর্ম করে আছো। পূর্বমতে আমি এই অগ্নিদেবতাত আজি ভীষ্ম খরখজা দি যে আমার দেশত অপায় অমঙ্গল সকল দুঃখ দুর্গতি আজি অগ্নিয়ে সার করে যান, সুখ শান্তিয়ে দেশ গাঁওখানে গোটে পরিবেশখানি হয় তাকে আশা করে আছি। এইখানে কর্ম আমি করা আছে। আন এগারী ব্যক্তি উপস্থিত আছে লক্ষ্মীনগর এই নামঘর সমিতির সভাপতি তথা গণি পরিষদের কেন্দ্রীয় সমিতির উপসভাপতি সুনীল লাস্কর ডাঙরিয়া আছে। আমি তেওঁৰ কথা পতা পাতিম। প্রথমে ভোগালী উলগ জানাইছো, আজি মেজির জুইর ওসর আপনাদের কি আপনাদের বিচারিছে আর কি পরিকল্পনা? কৃষি প্রধান আমার তিনটা বিহু ভিতর এই মাঘ বিহুক আমি ভোগালী বিহু হিসাবে উদযাপন করো সকলবাসীয়ে। আর আমি লক্ষ্মীনগরবাসীও আজি আমি ইয়াত প্রায় 30-35 বছরমান আমি বাস করছো। গতি ইয়ার আমি নতুনকে গঠন হওয়া লক্ষ্মীনগরত আমি সকলে মিলাপ্রীতিয়ে আর সকলে মঙ্গল কামনা করার লগতে সমূহ রাইজর আজি মঙ্গল কামনা করছো। আজি মেজি জুয়ে সকল আমার অমঙ্গলবিলাক দূর হোক, মঙ্গল হোক, সকলে শুভ হোক, আর ভোগালী বিহুর যে ভোগ সকলো ঘৰত যাতে কৃষি প্রধান রাইজর কৃষকসকলের ঘরলে এমুঠি ধান আহে, শস্য আহে, আর সকলে সংকল্পবদ্ধ, আর সকলে রাইজে জনসাধারণে বা কৃষকসকলে আজি ভর্তি ফাটা করে মেজি জ্বলায়। আর যাকালিও আমি ঠিক তেনেধরনের এসাজ সকলে হাঁহে মাছে হাঁহে এসাজ খালো, ফুর্তি করল সকলে। আর আজিও আমি আহ্বান জানাইছো সকল অসমবাসী রাইজক যাতে আমি এই একত্রিতভাবে ঐক্যভাবে সমৃদ্ধিশালী এখন অসম লাগে আর শান্তি এখন আমি অসম বিচারিছো। মুহূর্তত আমি মেজি ইয়াত সকল যেহেতু লক্ষ্মীনগর রাইজ হাজু ইয়াত উপস্থিত হয়েছে, মেজির ওসর আঁঠু লৈছে। আর অগ্নির মেজি জুই উত্তাপ, মেজি জুই উত্তাপে সকলোরে অসুরায় প্রীতি অপায় অমঙ্গল যে আছে দূর হোক তাকে আমি কামনা করছো। এই মুহূর্তে আমি লক্ষ্মীনগর সার্বজনীন নামঘর প্রাঙ্গণের পর আমি মেজির দৃশ্য দেখালো। হয়, সুরজ দত্ত আপনাক ধন্যবাদ জানাইছো।